প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্ষা শুরুর পর মেয়র বলছেন কাজে আসছে না মশা নিধনের ওষুধ। সিটি কর্পোরেশন থেকে যে মশা ওষুধ যেগুলো ছড়ানো হচ্ছে এগুলো কিন্তু অনেকটা ইমিউনিটি বিল্ড আপ হয়ে গিয়েছে। কম্পোজিশন যদি চেঞ্জ করা যায় তাহলে আমাদের মশা আমাদের অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। দু বছর আগে জানানো হলেও আমলে নেওয়া হয়নি সুপারিশ, অসময়ে সিদ্ধান্ত নেয় বাস্তবায়নে সংশয়। গত 2017 সালে যখন ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা হয় তখনই আমরা টেস্ট করেছিলাম, তখন থেকেই প্রতিরোধী যেটা ক্ষমতা তখনই আমরা পেয়েছি। সমস্যাটা যখন বহুমাত্রিক এবং খুব বেশি বড় হয়ে যায় তখনই টনক নড়ে। চলে যে টনকটা নড়া উচিত ঘটনার পরে নয়। দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময়ে, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমরা কিন্তু থাকবো না, কি মরে যাবো আমরা যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয়। বাজারে সব পাস্তুরিত তরল দুধেই আছে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএসটিআই এর দাবি কোনোটি ক্ষতিকর নয়, বিপাকে ক্রেতা। আজও নয়াপল্টনে ছাত্র দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, অ্যানি সহ অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে মিলতে পারে রোহিঙ্গা সংকটের সমাধান, বেইজিং এর কথা ফেলতে পারবে না নেপিদ, আশা বিশ্লেষকদের। 9 মাসের মধ্যে রাসেলের ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা পরিশোধে গ্রিন লাইনকে হাইকোর্টে নির্দেশ, আদেশ না মেনে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ইঞ্জুরির কারণে ভারতের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত জানিয়েছেন সুজন, শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগ যখন মারাত্মক রূপ নিয়েছে ঠিক তখনই এডিস নিয়ন্ত্রণে মশার ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও 2 বছর আগেই এই সুপারিশ করা হলেও আমলে নেয়নি কেউ। আবার চলতি মৌসুমে নতুন ওষুধ ছেটানোর কথা বললেও তার বাস্তবতা নিয়েও রয়েছে সংশয়। মূলত সমন্বয়ের ঘাটতি থেকেই অসময়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 39, ইসলামী ব্যাংক হাসপাতালে 29, হলি ফ্যামিলিতে 10 ও সোহরাওয়ার্দী হাসপাতালে 20 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলতি মৌসুমে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে প্রায় 940 জন রোগী, বিগত 24 ঘন্টায় এই সংখ্যা 36। পরিসংখ্যানই বলে দিচ্ছে ঢাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জুন মাসে আমরা ডেঙ্গু রোগের বেশ রোগী ভর্তি হতে আমরা দেখা গেছে, তো গত সপ্তাহেও খুব কম ছিল, 2 জন 4 জন 5 জন এরকম ভর্তি ছিল, তা এখন একটু বৃদ্ধি পেয়েছে। এবারে চোখ ফেরানো যাক প্রতিরোধ ব্যবস্থার দিকে। ভরা মৌসুমে এসে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানালেন কাজে আসছে না মশা নিধনে ছেটানো ওষুধ। আমরা যে ওষুধটা ছড়াচ্ছি আমরা দেখতে পেরেছি এটাও মশাদের জন্য এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এই জন্য আমি অলরেডি বলেছি যে অনতি বিলম্বে আমরা নতুন ওষুধ আনার জন্য আমি বলেছি অলরেডি, এটা নিয়ে আমরা কাজ করছিলাম, এটা গত 7 দিন আগে আমি এটাকে অর্ডারটা দিয়ে দিয়েছি। যদিও কীটতত্ত্ববিদরা বলছেন আরও 2 বছর আগেই অর্থাৎ 2017 সালে ওষুধের কার্যকারিতা হারানোর বিষয়টি জানানো হয়েছিল সিটি কর্পোরেশনকে। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি সবার সঙ্গে সমন্বয় করেই নতুন ঔষধ আনানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে প্রক্রিয়া মেনে চলতি মৌসুমেই তা ছেটানো নিয়ে সংশয় রয়েছে তাদের। গত 2017 সালে যখন ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা হয় তখনই আমরা টেস্ট করেছিলাম, তখন থেকেই অ্যাডাল্ট মশার আমরা রেজিস্ট্যান্স প্রতিরোধী যেটা ক্ষমতা তখনই আমরা পেয়েছি। তখন সিটি কর্পোরেশন আমাদের সাথে সাথেই কাজ করেছে। আমাদের যে অবজারভেশনটা ছিল সেই অবজারভেশনের আলোকে আমাদের মাননীয় মেয়র মহোদয় সম্ভবত এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যে প্রোডাক্টগুলো সেন্সিটিভিটি আছে এগুলো রেজিস্ট্রেশনও একটা কমপ্লেক্স, এই রেজিস্ট্রেশন তো স্বাস্থ্য মন্ত্রণালয় দেয়, এটা দেওয়া হচ্ছে কৃষি মন্ত্রণালয়। এখন এই জায়গাটাতে উনি কীভাবে অ্যাড্রেস করবেন
আমি ঠিক জানি না। ডেঙ্গুর এমন প্রাদুর্ভাবের মধ্যে নতুন প্রকল্প হাতে নেওয়াকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সমস্যাটা যখন বহুমাত্রিক এবং খুব বেশি বড় হয়ে যায় তখনই টনক নড়ে চলে, যে টনকটা নড়া উচিত ঘটনার পরে নয়, ঘটতে পারে এই আশঙ্কা থেকে টনকটা নড়া উচিত। চলতি বছর এডিসের কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্রাপ্ত পাস্তুরিত তরল দুধ নিয়ে বিতর্ক থামছেই না। বিএসটিআই ক্ষতিকর কিছু না পেলেও এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের পরীক্ষায় মিলেছে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়া ও অ্যান্টিবায়োটিক। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আরও 7টি ভোগ্য পণ্য মান উত্তীর্ণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ফার্মেসি অনুষদ। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এমন বিতর্কে বিভ্রান্তিতে পড়েছেন ক্রেতারা। পাস্তুরিত দুধে ক্ষতিকর কিছু আছে কিনা এ নিয়ে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে তিন ধরনের রিপোর্টে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। কোন প্রতিষ্ঠানের রিপোর্ট গ্রহণযোগ্য তা নিয়ে সংশ্লিষ্ট সবাই বিভ্রান্ত। মঙ্গলবার হাইকোর্টে 18টি পাস্তুরিত তরল দুধ পরীক্ষায় কোনো ক্ষতিকর কিছু পাওয়া যায়নি জানানো হলেও বাজার থেকে সংগ্রহ করা 8টি কোম্পানির দুধ পরীক্ষায় সবকটি নমুনাতেই পাওয়া গেছে মানবদেহে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, পাশাপাশি টোটাল ব্যাকটেরিয়া কাউন্টও বেশি। এছাড়া সয়াবিন তেলে আয়োডিন ভ্যালু যা থাকার কথা 5 কোম্পানির সয়াবিন তেলে তা ছিল না। তাছাড়া প্রতিটি হলুদ গুঁড়ার নমুনাতেই পাওয়া গেছে কাপড়ের রং। 8টি কোম্পানির ঘি পরীক্ষায় সবগুলোই মান উত্তীর্ণে ব্যর্থ। একই অবস্থা পাম অয়েল, সরিষার তেল, নির্ধারিত ফ্রুট ড্রিঙ্কস পরীক্ষার ফলাফলেও। আমরা কিন্তু থাকবো না, কি মরে যাবো যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয়, ওই লিভারটা ক্ষতিগ্রস্ত হয় বেশি, কারণ তাকেই তো এগুলো হ্যান্ডেল করতে হয়। দ্বিতীয় হচ্ছে আপনার কিডনি, হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা যেখানে রক্তকণিকা তৈরি হয়, এই যে ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়া, হিমোগ্লোবিনেমিয়া, থ্যালাসেমিয়া, মেথেমোগ্লোবিনেমিয়া। এদিকে বারবার পরীক্ষা ও তালিকা প্রকাশের পরও পণ্যের ব্যাপারে নিশ্চিত হতে পারছে না ভোক্তারা। কিনতে গেলে এটা কিনতেছি না, এটা সমস্যা, আসলে সমস্যা যে এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তারা এই অনুমোদনটা দিল, তারা কোন বিষয়ের উপরে নির্ভর করে অনুমোদন দিল? ভয় আছে যে কি খাচ্ছি, কেন খাচ্ছি, কিন্তু না খেয়ে তো বাঁচা যাবে না। বিএসটি যে তথ্য তালিকা দেয় সে নিয়ে এত সংকেত থাকে যে বাজারে আমরা কোন খাদ্য কিনবো সেটা আমরা আসলে মানে নিশ্চিত করে উঠতে পারি না। এদিকে হাইকোর্টে দেয়া প্রতিবেদন জমার পর বিএসটিআই এর আইনজীবী জানান বিএসটিআই এর পরীক্ষা বিজ্ঞানসম্মত। প্রথম আমাদের যে প্রথম রিপোর্টটি ছিল ফ্যাক্টরি থেকে কালেকশন করেছিলাম, তখন আমাদের ভেরিয়েশনটা কম ছিল। পরে যখন আমরা রিটেলারের কাছে আমরা রিপোর্টটা কালেকশন করি তখন আমাদের ডিফেক্ট ভেরিয়েশনটা বেড়েছিল। ভোক্তাদের দাবি কেউ যেন বেশি লাভের আশায় খাবারে কোনো ভেজাল মেশাতে না পারে বা নিম্নমানের পণ্য বাজারজাত করতে না পারে, সে বিষয়ে কঠোর হতে হবে প্রশাসনকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ছাত্রদলের নতুন কমিটি গঠনের তফসিল ও বয়সসীমা বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সিনিয়র নেতারা আজও বিক্ষোভ করেছেন। এ সময় নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে প্রায় 2 ঘন্টার বিক্ষোভ শেষে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে বুধবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল 10:30 পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের পক্ষের ছাত্রনেতারা। ঘণ্টাখানেক পর তাদের ধাওয়া দিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়ার চেষ্টা করে সংগঠনের বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যে 12 জনকে বহিষ্কার করা হয়েছিল তারাও সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ করে। কমিটি গঠনের তফসিল ও বয়সসীমা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। কি অশুভ একটা চক্রান্তে, একটা সিন্ডিকেটের তৎপরতায় আমাদের শীর্ষ 12 জনের নেতৃবৃন্দকে বহিষ্কার করা হলো, কোনো কারণ দর্শানোর কোনো সুযোগও দেওয়া হয়নি। তাহলে কি এটাই কি আমাদের পুরস্কার? 35 বছর বয়সে যদি একটা ছেলে ছাত্রদল করতে পারে, 36 বছরে তার সমস্যাটা কোথায়? এর হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের কথা হচ্ছে যে হয় নিয়মিত ছাত্রদের হাতে ছাত্রদলকে তুলে দেওয়া হোক, অথবা ধারাবাহিক যে কমিটি আছে সেই ধারাবাহিক কমিটি করে নিয়ে আসুক। 1.5 ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ শেষে কর্মসূচি একদিনের জন্য স্থগিতের ঘোষণা দেন বিলুপ্ত কমিটির নেতারা। তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল আমাদের কর্মসূচি বন্ধ রাখবো। আগামীকালের মধ্যে যদি কোনো সমাধান না হয়, তাহলে যদি পার্টি অফিসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সিন্ডিকেট দায়ী থাকবে। এদিকে তফসিল অনুযায়ী ছাত্রদলের কমিটি গঠন করার আশা প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন বহিষ্কৃত নেতাদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দেবে দলটি। বহিষ্কার হয়েও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়, আমি আশা করব যে তারা দলের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে
এবং ভবিষ্যতে তারা পার্টির কাছে তাদের বক্তব্য আবারও তুলে ধরার জন্য চেষ্টা করবে। গত 3 জুন ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে বিএনপি। এরপরই কয়েক দফা দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেন ছাত্রদলের সিনিয়র নেতারা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত 22 জুন রাতে তাদের মধ্যকার 12 জন নেতাকে বহিষ্কার করা হয়। আগামী 15 জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে গঠনমূলক সহায়তার আশ্বাস দিয়েছে চীন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও। বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন চীনের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সংকটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুদেশের মধ্যে সহযোগিতামূলক 4টি চুক্তি সইয়ের বিষয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। পরে সন্ধ্যায় গণভবনে চিকিৎসা সেবার মান উন্নয়নে খুলনা শিশু হাসপাতালকে 15 কোটি টাকাসহ 3 পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে দেয়া এসব অনুদান প্রদানের সময় স্বাস্থ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাত 11টার সময় আরও থাকছে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, 5টি এজেন্সিকে 60 লাখ টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালতে। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 9 মাসের মধ্যে ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদেশ বাস্তবায়ন নিয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের আচরণ বেয়াদবির সামিল বলে মন্তব্য করেন আদালত। আদেশ বাস্তবায়ন না করে ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত 15 এপ্রিল আদেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর রাসেলকে শুধু 5 লাখ টাকা দিয়েছেন তারা, বাকি টাকা পরিশোধ তো করেনি, এমনকি যোগাযোগও বন্ধ করে দেয় গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। মামলা হাইকোর্ট অর্ডার দিয়ে যাচ্ছে, তারপরেও তারা কোনো যোগাযোগ করেনি। তাদের এটা একটা, আমি মনে করি তাদের একটা, তাদের এতটাই পাওয়ার, তারা আইনকে এবং দেশে যে আইন বলতে কিছু আছে সেটাকে তারা কোনো গণ্য করতেছে না। আদালতের আদেশ বাস্তবায়নের লুকোচুরির মধ্যেই এবার ক্ষতিপূরণের টাকার পরিমাণ কমাতে আবেদন করে তারা, তাতেই চটেছেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের টাকার পরিমাণ না কমিয়ে বাকি 45 লাখ টাকা 9 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে 5 লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং 7 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে এটা ওনাদের হাইকোর্টকে জানাতে হবে। এদিন গ্রিন লাইনের আচরণ বেয়াদবির সামিল বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। টাকা না দিয়ে ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতিরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। আদালতের আদেশ যদি পালন না করা হয় তাহলে আদালত স্বভাবতই অসন্তুষ্ট হবেন এবং এখানে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আদেশও দেবেন, এটাই স্বাভাবিক। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, ওনারা খুব কঠোর ভাষায় আজকে বলেছেন যে পরবর্তীতে আইনগত যত প্রতিকার আছে বা এই আদেশ বাস্তবায়ন করতে যা যা করা দরকার ওনারা সবকিছুই করবেন। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন বাসের চাপায় আহত হন প্রাইভেট কার চালক রাসেল। পরে তার এক পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের মধ্যেই সারা দেশের সকল রেল ও সড়ক সেতুর অবকাঠামো জরিপ করতে প্রধানমন্ত্রী সড়ক ও রেল বিভাগকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর শেরে বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। চলতি অর্থ বছরের শেষ একনেক সভায় 6,967 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আজকের সভায় 242 কোটি টাকা ব্যয়ে 21টি মিটার গেজ ডিজেল ইঞ্জিন সংস্কার, 3,828 কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা প্রশস্তকরণ, 425 কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা দিনাজপুর জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। খেলা আসলেই প্র্যাকটিস শুরু হয়, তারপরে খবর নাই। তার কথা হলো যে খেলোয়াড় পেশাজীবী সে সারা বছরই প্র্যাকটিস করবে। সরাসরি অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছেন, এর জন্য একটা বিশেষ তহবিল গঠন করতে হবে। তিনি বলেছেন উভয়কে, রেলকে এবং সড়ককে, সার্ভে করেন সকল সেতু যা আছে, ইমিডিয়েটলি নেমে পড়েন, যেগুলো নড়বড়ে পুরনো সময় হয়ে গেছে এগুলোকে তাড়াতাড়ি রিপেয়ার ব্যবস্থা করেন, আসন্ন বর্ষার আগেই আপনারা যেগুলো জরুরি করতে পারেন করেন।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন। সরকারি কর্মকর্তারাও যদি এই এই দোষে দোষী হন, এই ধরনের মাদক আসক্ত হন, তাহলেও তাকে মানে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। চাকরিতে যখন ঢুকবে সে, তাকে অবশ্যই তাকে ডোপ টেস্টে দিয়ে আসতে হবে। সে যদি মাদক এই মাদক তার রক্তে পাওয়া যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা হয়তো তার আবেদন ই করব না, গ্রহণযোগ্য হবে না। রাত 11টার সময় আরও থাকছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো করা হলো লিভার প্রতিস্থাপন, সাত দিন পর্যবেক্ষণের পর জানা যাবে ফল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সারা দেশের জনজীবন, রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ, নগর জীবনে উঠছে নাভিশ্বাস। এ অবস্থায় ডায়রিয়া সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বর্ষায় নেই বৃষ্টির দেখা, উল্টো খাখা রোদ যেন পুড়িয়ে দিচ্ছে সব, তাই ছাতা হাতে রাস্তায় নেমেছেন যশোরের সাধারণ মানুষ। তীব্র গরমে উঠছে নাভিশ্বাস, ফুটপাথের আকের রসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন অনেকে। 10-12 দিনের বেশি ধরে এটা খুব প্রচণ্ড গরম, চলাচলে খুব অসুবিধা, বাচ্চাদের আনা নেওয়া স্কুলে সবারই সার্বিকভাবে সবারই কষ্টটা হচ্ছে। না আছে বাতাস, না আছে পানি, না আছে বৃষ্টি, না আছে ঝড়, কিছুই নেই, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, স্থবিরতা নেমে এসেছে খেটে খাওয়া মানুষের জীবনে। আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার দুপুর 2টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘলা থাকায় ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে দু একদিনের মধ্যে যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে সেটা প্রশমিত হতে পারে। নওগাঁয় প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ, সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ডায়রিয়া, জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতালের বেড খালি না থাকায় অনেকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। শিশু রোগী এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা খুব বেশি হারে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেখা যায় অনেক সময় তাদের বিছানার সংকুলন করতে খুব হিমশিম খেতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে অব্যাহত রয়েছে তীব্র গরম, গত 3 দিন ধরে জেলায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে, এতে সবচেয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। 5-6 দিন ধরে ঠাকুরগাঁওতে যে গরম পড়েছে তাতে আমরা ফ্যানের বাতাস যেটা সেটাও গরম হয়ে গেছে। 2 দিন আগেও মনে হচ্ছে যে সূর্য আগুন ঢেলে দিচ্ছে, এখন আকাশ মেঘাচ্ছন্ন, ঘুমট একটা গরম এখানে বিরাজ করছে। এছাড়া দিনাজপুর ও চুয়াডাঙ্গা সহ সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। সাবিত সরোয়ার, সময় সংবাদ। অবশেষে বিভিন্ন ঘটনায় আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাতের সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাকে বরখাস্তের অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দফতরে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠির অনুমোদনের পরেই তাকে মঙ্গলবার রাতে বরখাস্ত করা হয়। গত রোববার ডিআইজি মিজান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি প্রতিবেদন জমা দেয়। প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন করা হয়েছে, তবে এই প্রতিস্থাপন কতটা সফল হয়েছে জানতে সময় লাগবে আরও 7 দিন। এই প্রতিস্থাপনে শতভাগ সফলতা এলে আগামী মাসে আরও 2 জন রোগীর লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বিএসএমএমইউ এর লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের।
প্রায় 8 বছর বন্ধ থাকার পর সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা মাত্র 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই দেশে লিভার প্রতিস্থাপন করতে সক্ষম হবেন। দুপুরে বিএসএমএমইউ এর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐতিহাসিক এই সফলতার কথা জানান লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার রহমান। 12 ঘন্টার এই জটিল অপারেশনে অংশ নেন দেশ বিদেশি মোট 7 জন সার্জন। 20 বছর বয়সে যুবকের জটিল ও ব্যয়বহুল প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এখন যে সার্জারিভাবে আশা করা যায় যে 10 বছর আগে অভিজ্ঞতা এই এখনকার সার্জারিগুলো আরো ভালো হবে। নতুন নতুন ড্রাগস আবিষ্কার হয়েছে যেগুলো এখন এই এটাতে রিজেকশন রেট ইজ ভেরি লো, এখন রিজেকশন রেট নাই। দেশের বাইরে এই প্রতিস্থাপন ব্যয় 80 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হওয়ায় বিনা চিকিৎসায় মারা যান দেশের বেশিরভাগ রোগী। বঙ্গবন্ধু মেডিকেলের এই ঐতিহাসিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গর্বিত যে আমাদের এই ধরনের ট্রান্সপ্লান্টটি হয়েছে স্বাস্থ্য সেবায় আরেকটি মাইলফলক। আমরা প্রথমে দোয়া করব যে এই ট্রান্সপ্লান্টটি সফল হোক এবং আশা করি ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে। রোগী এবং যে তার মা রোগী যে সিরাজুল ইসলাম ভালো আছে এবং তার মাও ভালো আছে। এর আগে বেসরকারিভাবে 4টি ট্রান্সপ্লান্ট করা হলেও সবগুলোতে শতভাগ সফলতা পাওয়া যায়নি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 5টি এজেন্সিকে 60 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানী নয়াপল্টনে এই অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে শুরু হয় এই অভিযান। র্যাব জানায় হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এই অভিযান পরিচালনা করেন। যাত্রীদের অভিযোগ, হজ এজেন্সিগুলো তাদের কাছ থেকে নানা অজুহাতে ইচ্ছে মতো বিমানের টিকিট মূল্য রাখছে। এছাড়া প্রত্যেকটি এজেন্সির 300 করে টিকিট বিক্রির কথা থাকলেও তারা 13,000 টাকার টিকিট বিক্রি করছে। আমাদের কিছু ট্রাভেল এজেন্সি বা কিছু হজ এজেন্সি তারা 1,28,000 টাকার টিকিটের মূল্যের চেয়ে আরও প্রায় 25-30,000 টাকা বেশি নিয়েছেন। আমরা দেখেছি প্রায় 1,43,000 টাকা থেকে শুরু করে 1,58,000-60,000 টাকা পর্যন্ত তারা নিচ্ছেন। এই হজের সাথে যে সমস্ত এজেন্সি জড়িত আছেন, বিশেষ করে হজ এজেন্সি হোক বা ট্রাভেল এজেন্সি, কোনোভাবেই যেন হাজিদের সেবা দেওয়ার ক্ষেত্রে, প্রতিশ্রুত সেবার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের শৈথিলতা প্রদর্শন করা না হয়। নকল বই বিক্রির অভিযোগে রাজধানীর কলাবাগানে 4টি বইয়ের দোকানে অভিযান চালিয়ে 1,75,000 টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে 1টিকে 25,000 এবং বাকি 3টির প্রত্যেকটিকে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি 4টি দোকানে সাময়িক বন্ধ করে দিয়ে বুধবার সকাল 10টায় ভোক্তা অধিকার অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব দোকানে বিদেশি বিভিন্ন বই ফটোকপি করে আসল দামে বিক্রি করা হচ্ছিল। ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা বাংলা মিডিয়াম স্কুলেও যে বইগুলো নেওয়া হয়, এই বইগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে আসল বইটা আমরা পাচ্ছি না। অনেক অভিভাবক অভিযোগ করছেন আমাদের এখানে এবং আমরা গত 3-4 মাস বা যাবত এটা তদারকি করেছি। আমরা বিভিন্নভাবে ক্রেতা সেজে এসেছি, বিভিন্নভাবে অন্যরা যারা কাস্টমার নিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমাদের একটা পর্যবেক্ষণ ফুটে উঠেছে যে এই যে যেমন এখন কলাবাগানে আছি, কলাবাগান নিউ মার্কেট থেকে শুরু করে উত্তরা সব স্থানেই মূল বই বিক্রি না হয়ে পাইরেসি বই বিক্রি করছে। এটা বাংলাদেশের আইন অনুযায়ী মানে এটা একটি দোষণীয় অপরাধ এবং এই কাজগুলো যাতে না হয় সেয়াঙ্গিকে আমরা কাজ করেছি। রাত 11টার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে বরখাস্ত করা হলো আলোচিত ডিআইজি মিজানুর রহমানকে। দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কিন্তু থাকবো না, কি মরে যাবো যদি এইভাবে যদি অ্যান্টিবায়োটিকগুলো যত্রতত্র ব্যবহার করা শুরু হয়। বাজারের সব পাস্তুরিত তরল দুধেই আছে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএসটিআই এর দাবি কোনোটাই ক্ষতিকর নয়, বিপাক এক ক্রেতা। নয়াপল্টনে ছাত্র দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, আইনি সহ অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা।
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মেয়র বলছেন কাজে আসছে না মশা নিধনের ওষুধ, দু বছর আগে জানানো হলেও আমলে নেওয়া হয়নি সুপারিশ, বাস্তবায়নের সংশয়। এবং ইঞ্জুরির কারণে ভারতের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা অনিশ্চিত, জানিয়েছেন সুজন। শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।